আচ্ছা রাস্তার এপারটা দেখাই, এই যে একজন লোক আসছে, এ দেখেন একজন যুবক আসছে, এ দেখেন তাকে কিভাবে হেনস্থা করছে দেখেন আপনারা একটু। তাকে বাধ্য করছে টাকা দিতে, তাকে বাধ্য করছে টাকা দিতে। আমরা একটু দেখি গাড়ির ভিতর থেকে ভিডিওটা চালু করছি। টাকা দিতে চাচ্ছে, মহিলাটা নিতে চাচ্ছে না, বাড়াবাড়ি হচ্ছে এদের মধ্যে, জানি না কী হচ্ছে, একটু দেখি। হ্যাঁ, কোনো একটা নোট দিচ্ছে, দেখেন দেখেন কী করে টাকাটা নিয়ে নিয়েছে, তারপরে কি দেখি একটু দেখি ছেলেটা মনে টাকা। আসসালামু আলাইকুম দর্শক, মানুষ যাবে কোথায়? এই যে দেখতে পাচ্ছেন দুজন মহিলা যাচ্ছে, পরে আরও কয়েকজন আসবে। এরা প্রতিদিন সকালে স্কুল কলেজে যাওয়ার পথে মানুষকে আটকে দেয় যে টাকা দেন টাকা দেন। এটা একটা নতুন বিড়ম্বনা হয়েছে। এই মেয়েগুলা যখন স্কুল কলেজে ছেলেমেয়েরা বা কোনো ভদ্রলোক যায়, তাদের গতিপথ রোধ করে এবং তাদের কাছ থেকে টাকা চাই। দেখুন তাদের বেশভূষা। চট্টগ্রামের হাটহাজারি কলেজ গেট এলাকার এই ঘটনা। এই মেয়েগুলা যাচ্ছে, এখন দেখবেন মানুষকে আটকে দিচ্ছে, টাকা নিয়ে নিচ্ছে। ওই যে দেখেন, ওই যে টাকার জন্য গায়ে হাত দিচ্ছে, এই যে দেখেন গায়ে হাত দিচ্ছে। আচ্ছা রাস্তার এপারটা দেখাই, এই যে একজন লোক আসছে, এ দেখেন একজন যুবক আসছে, এ দেখেন তাকে কীভাবে হেনস্থা করছে দেখেন আপনারা একটু। তাকে বাধ্য করছে টাকা দিতে, তাকে বাধ্য করছে টাকা দিতে। আমরা একটু দেখি গাড়ির ভিতর থেকে ভিডিওটা চালু করছি। টাকা দিতে চাচ্ছে, মহিলাটা নিতে চাচ্ছে না, বাড়াবাড়ি হচ্ছে এদের মধ্যে, জানি না কী হচ্ছে, একটু দেখি। হ্যাঁ, কোনো একটা নোট দিচ্ছে, দেখেন দেখেন কী করে টাকাটা নিয়ে নিয়েছে, তারপরে কি দেখি একটু দেখি ছেলেটা মনে টাকা ফেরত চাচ্ছে, টাকা ফেরত চাচ্ছে। আমরা একটু দেখি, একটু কথা বলে দেওয়ার চেষ্টা করি। এই যে ভাই, এই যে ভাই একটু এদিকে আসেন তো, একটু এদিকে আসেন ভাই, একটু এদিকে আসেন, এদিকে আসেন। হ্যাঁ হ্যাঁ, এদিকে আসেন। কত টাকা নিছে আপনার থেকে? 100 টাকা নিয়ে ফেলছে? হ্যাঁ হ্যাঁ, এদিকে আসেন, একটু কাছে আসেন। আমি চিনি, নো প্রবলেম, ইটস ওকে। কত টাকা নিছে আপনার কাছ থেকে? 100 টাকা 100 টাকা কি বলে? উনি আমাকে বলছে যে 10 টাকা দিতে। হ্যাঁ, তো আমি কি করছি, ওনার কাছ থেকে ওনাকে 10 টাকা দিচ্ছি, উনি নিচ্ছেন আবার। হ্যাঁ, বলতেছে না 90 টাকা ফেরত দিচ্ছি, তুমি 10 টাকা দাও। হ্যাঁ, উনি আমার 100 টাকা নিয়ে নিয়েছে। আর মহিলা মানুষের জন্য আমি আর ঝগড়া করি নাই, কিছু বলি নাই। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দর্শক শুনলেন এই ভদ্রলোক কি বললেন, উনি বিড়ম্বনার শিকার হয়ে সে 100 টাকাই দিয়ে দিলেন। চলুন আর একটু সামনে যাই। একজন মহিলা হয়তো আমাকে একটু খেয়াল করেছে, রাস্তার ওই পাশে ওই এখন চারজন মহিলাকে আমরা দেখতে পাচ্ছি, তারা এগিয়ে যাচ্ছে। আসলে এটা লজ্জাকর একটা বিষয়, মানুষকে একেবারে বিব্রতকর অবস্থায় ফেলে টাকাগুলো নিয়ে নেয়। দেখতে পাচ্ছেন এই যে মহিলা, এখন চারজনকে আমরা দেখতে পাচ্ছি, আজকে পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে তারা এভাবে মানুষকে হয়রানি করে টাকা নিয়েছে। একজন দুজন আমাকে ফলো করছে, হ্যাঁ আরেকজনকে পেয়েছে, আরেকজনকে পেয়েছে। দেখুন এই যে মহিলা, এই যে মহিলা আরেকজনকে পেয়েছে, দেখি তার থেকে কী নিচ্ছে। আমি কিন্তু রাস্তার ওই পার থেকে গাড়ি থেকে এই ভিডিওটা করছি। এই যে দেখেন, এই মহিলা ও টাকা নিয়ে নিয়েছে এই ব্যক্তি থেকে, দেখেন। আমরা দেখেন একটু কথা বলার চেষ্টা করি এই লোকের সাথে। এই যে ভাই, এই যে ভাই একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন তো প্লিজ, একটু এদিকে আসেন। লোকটা আসছে, আমরা দেখি একটু কথা বলার চেষ্টা করি ওনার সাথে। একটু এদিকে আসেন তো ভাই। কত টাকা নিছে? 100 কি বলছে? বাংকি দিও বলে নিয়ে ফেলছে। বাংকি দিও বলে নিয়ে ফেলছে? প্রথমে কত টাকা চাইছে? আমাদের 10 টাকা চাইছে না, বাংকি নিয়ে বলে নিয়ে ফেলছে। একটু বড় করে বলেন, কত টাকা চাইছে? 10 টাকা চাইছিল না, আমি বাংকি দিতে বলছিলাম। হ্যাঁ, দিতাম বলছিলাম। হ্যাঁ, উনি বাংকি নিয়ে হাতে নিছে, 100 টাকা দিতে নিয়ে ফেলছে। গায়ে হাত দিয়ে দেয় না, গায়ে হাত হাত দেয় না। ঠিক আছে দর্শক, আপনারা এই ব্যক্তির কথাও শুনতে পেয়েছেন, আসলে এটা সত্যি দুঃখজনক। চলো আর একটু সামনে গিয়ে যাই। আমরা সামনে এগিয়ে যাই, দেখি এই মহিলাগুলো। এর মধ্যে ইতোমধ্যে দু একজন আমাকে ফলো করছে, রাস্তার বিপরীত পাশে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি। দেখেন তারা ওই প্রান্তে আছে, দেখি তাদের সাথে কথা বলবো। এদের আচরণটাও কিন্তু খুব বাজে প্রকৃতির একেবারে আচরণ। আজকে অনেকের কাছ থেকে এরা কিন্তু এভাবে টাকা নিয়েছে, অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। এই যে তারা, এর সামনে আসেন, এদিকে আসেন। দর্শক দেখতে পেলেন এদের আচরণটা ঠিক কেমন। আমি কিন্তু ছাড়নেওয়ালা না, আমি কিন্তু লেগে আছি এদের পেছনে, এদের পেছনে লেগে আছে। রাস্তার ওই প্রান্ত দিয়ে তারা চলে যাওয়ার চেষ্টা করছে, আমি ঠিক সেখানেও যাব। আমার কথা হচ্ছে যে তারা এই কাজটা কেন করবে? এরা কাজ করে খেতে পারে, কিন্তু মানুষকে মানুষকে একেবারে পথের মধ্যে আটকে দিয়ে টাকা চাইবে, মানুষকে লাঞ্ছিত করবে, এটা তো হতে পারে না। রাস্তার ওই প্রান্তে যাচ্ছে, আমি এখন গাড়ি নিয়ে ঠিক সেই প্রান্তে যাওয়ার চেষ্টা করছি। আসলে এককভাবে ভিডিও করাটাও কিন্তু অনেক কষ্টের। দর্শক আসলে মানে কি বলবেন আপনি, মানে 10 টাকা চাইতে পারে কিন্তু কাজ করে খেতে পারে, টাকা কেন চাইবে, টাকা কেন চাইবে?
এই যে দেখতে পাচ্ছেন এখন দ্রুত পালানোর চেষ্টা করছে, এই যে দেখতে পাচ্ছেন তারা এখন দ্রুত পালানোর চেষ্টা করছে। এদের বেশভূষা দেখেন, বেশভূষা দেখেন, এগুলা জানি না বিবাহিত কি অবিবাহিত মহিলা, হয়তো এরা কোন সম্প্রদায়ের, আমারও ঠিক সেটা জানা নেই। এরা তারা যাচ্ছে, আমি কিন্তু আছি তাদের পেছনে আছে। কেন আজকে অনেকগুলো মানুষকে তারা এভাবে, এটা আজকে করেছে তা না, এরা কিন্তু প্রায় প্রতিদিনই এটা করে, প্রায় প্রতিদিনে এখানে করে হাটাজারি বোবাজারে কাছারি সড়ক বলেন, কলেজ গেট এলাকা বলেন, কলাবাগান এলাকা বলেন, বাস স্ট্যান্ড এলাকা বলেন, তারা কিন্তু সেখানে সেখানে মানুষদের গতিরোধ করে টাকা চায়, মানে একেবারে লজ্জায়, আর মানুষের গায়ে হাত দিয়ে দেয় টাকা দেন টাকা দেন। দেখতে পাচ্ছেন এই যে আমাকে ফলো করছে, এখন কিন্তু একেবারে দ্রুত পালানোর চেষ্টা করছে। আমিও আছি পেছনে পেছনে আছি, দেখি সামনে একটু গাড়িটা নিয়ে যায়, সামনে একটু গাড়ি রেখে দেখি পার্ক করে এদেরকে ধরার চেষ্টা করব, এদের থেকে কথা জানার চেষ্টা করব। কেন তারা এটা করছে, তাদের সমস্যাটা কী, যদি তাদের সমস্যা হয় আমরা তাদের পক্ষে কথা বলবো, কিন্তু মানুষের কাছ থেকে কেন তারা এভাবে মানুষকে লাঞ্ছিত করে টাকা চাইবে, মানুষকে কেন বিব্রত করবে? তারা গাড়িটা আমি এখানে পার্ক করি, এখানে পার্ক করে আমি দেখি তাদের সাথে কথা বলার চেষ্টা করি, নাকি পালিয়ে যাবে দেখি, দেখি আমি দেখি চেষ্টা করি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনারা আমাদের সাথে থাকুন। কোন দিকে গেছে? কত টাকা নিছে? একশো টাকা নিয়ে নিছে না? এরকম ছেলেদের গায়ে হাত দেয় না? রেখে দিছে না? জি দর্শক, এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখলেন সেটা আমি আমার গাড়ি থেকে ধারণ করেছি। জানি না মেয়েগুলো কি বা তাদের পরিচয় কি, যখন স্কুল কলেজে মেয়েরা যায় তখন তারা, ছেলে বা মেয়েরা যায় তখন তাদের গায়ে হাত দিয়ে দেয় দশটা টাকা দেন, তো দশ টাকা দিতে গিয়ে বলে আচ্ছা একশো টাকা দাও বাকি নব্বই টাকা ফেরত দিচ্ছি, এই কথা বলে একশো টাকা রেখে দেয় এবং পথে ঘাটে মানুষকে গায়ে হাত দিয়ে হেনস্থা করে। এখন অনেকে হয়তো বলতে পারেন এই ছোট ছোট বিষয়গুলো কি তুলে ধরার বিষয়, যে দুইজনের থেকে টাকা নিয়েছে এরকম আরো প্রত্যেকে অনেকের কাছ থেকে নিয়েছে। ঘটনাটা ঘটেছে হাটাজারি পৌর এলাকায়। আমি অনেকক্ষণ ধরে মেয়েগুলাকে ফলো করছি, প্রত্যেক দিন এই মেয়েগুলা চার পাঁচজন ছয়জন দলে দলে আসবে, স্কুল কলেজের ছেলে মেয়েরা গেলে বা কোনো কোট টাই প্যান্ট পরা লোক গেলে তাদেরকে ধরবে যে টাকা দেন, মেয়ে লোক কেন পুরুষের গায়ে হাত দিবে এবং টাকা নেয়? এই যে আপনারা শুনেছেন কত টাকা নিয়েছে, এটা একটা বিড়ম্বনা। আরেকটা বিড়ম্বনা হচ্ছে হিজড়া, হিজড়াদের নিয়ে আজকে কথা বলবো না, হিজড়াদেরকে নিয়ে কথা বলবো আরেকদিন। আমার কথা হচ্ছে কেউ যদি অসহায় হয়ে থাকে, কেউ যদি অসহায় হয়ে থাকে তাকে আমরা হেল্প করতে পারি, কথা হচ্ছে হেল্প করার সে সামর্থ্যটুকু আছে কিনা সেটাও দেখতে হবে। এই যে একটা স্কুল কলেজ পড়ুয়া একটা ছেলে যাচ্ছে, তার থেকে হেনস্থা করে টাকাটা দিয়ে নেয়া, এটাকে আদর্শ মিছিল? আর মেয়ে লোকগুলো গায়ে হাত দেবে কেন? মেয়ে লোকগুলো চাল চলন বেশভূষা দেখেছেন আপনারা নিঃসন্দেহে, এটা অনেক দিন ধরে হাটাজারিতে হচ্ছে। এই ভিডিওটা দেওয়ার অর্থ হচ্ছে যে এই মেয়েগুলো যেন সাবধান হয়, সতর্ক হয়। কথা হচ্ছে তারা কারো কাছ থেকে চাইতে পারে যদি তারা অসহায় হয়। এখন এই যে সুন্দর সুন্দর ড্রেস পরে ঘুরবে, মেয়েগুলো কাজ করতে পারে না? অবশ্যই পারে, কাজ করে কিন্তু খেতে পারে। এখন প্রত্যেক দিন এভাবে স্কুল কলেজে যাওয়ার পথে, মানুষ অফিস আদালতে যাওয়ার পথে তাদের গায়ে হাত দিবে, টাকা দেন টাকা দেন, একশো টাকা পঞ্চাশ টাকা এভাবে হাতিয়ে দিবে, এটা সমীচীন নয়, এটা সুন্দর নয়। আমি আস্তে আস্তে যখন এই পথে আসছে, হুট করে মেয়েগুলা কি নিয়ে পালিয়েছে একটু বলেন, কি নিয়ে পালিয়েছে একটু বলেন, কি নিয়ে পালিয়েছে বলেন? অটোরিকশা নিয়ে পালিয়েছে, তাই না? আমাকে ফলো করে অটোরিকশা নিয়ে কি করেছে, পালিয়েছে। মেয়েগুলা মানুষকে ধরে টাকা নিয়ে নেয় না? এই হচ্ছে যে বিষয়। তো যা হোক, বিষয়টা হচ্ছে যে ঠিক এরকম এ ধরনের ঘটনাগুলো যাতে না ঘটে, এবং এই মেয়েগুলো আমি জানি না কোন এলাকার বা তাদের পরিচয় কে, তাদের যদি কোনো অভিভাবক থাকে বা তাদের যদি কোনো হাজব্যান্ড থাকে যেন তারা এই সমস্ত বিষয়ে টেক কেয়ার করে। অনেকে বলতে পারেন এরা বেদুয়ী সম্প্রদায়ের, কোন সম্প্রদায় সেটা দেখার আমার সুযোগ নেই, কিন্তু মানুষকে হেনস্থা করে টাকা নেওয়া যাবে না, কাজ করে টাকা ইয়ে করেন। আর এখানে অনেকগুলো লোক এখানে ওদের প্রতি সিম্পেথি দেখাবে যে ছোটোখাটো বিষয়টাকে তুলে ধরতে হয় কিনা। কথা হচ্ছে যে একটা 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 যুবক বা একটা মহিলা কলেজে যাচ্ছে, কোথাও যাচ্ছে, তাদের গায়ে হাত দিয়ে এভাবে টাকা নিয়ে নেয়া, এটা সুন্দর নয়, এটা সমীচীন নয়, এবং হিজড়ারাও যে কাজটা করে সেটা আমরা আরেকদিন বলবো। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।